সুপ্রভাত ছাত্রছাত্রীরা স্বাগত তোমাদের বাংলা ক্লাসে আজকের বাংলা ক্লাসে আমরা পড়তে চলেছি একটি গল্প গল্পটির নাম হল রাজা দশরথ এই গল্পটি একটি রাজাকে নিয়ে তার নাম দশরথ এটি হলো রামায়ণের কাহিনী রামায়ণ নামটি নিশ্চয়ই শুনে থাকবে রামায়ণ হল মহাকাব্য এই মহাকাব্যের নায়ক ছিলেন রাম সেই রামের পিতা হলেন রাজা দশরথ রামের পিতা দশরথকে নিয়ে আজকের গল্প রামায়ণ লিখেছিলেন বাল্মীকি রামায়ণ লিখেছেন বাল্মীকি তাই এই গল্পেরও লেখক হলেন বাল্মীকি আজকে তাহলে রাজা দশরথ এটি তোমাদের বইয়ের নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা সবাই আমার সাথে পড়ার চেষ্টা করবে তাতে উচ্চারণ স্পষ্ট হবে শুরু করছি রাজা দশরথ রাজা দশরথের নাম তোমরা হয়তো শুনে থাকবে বড়দের মুখে এই নামটা হয়তো কখনো বড়দের মুখে তোমরা শুনেছো তবে তার জীবনের করুণ কাহিনী কি জানো অর্থাৎ রাজা দশরথ অনেক বড় রাজা ছিলেন কিন্তু তার জীবনে ছিল দুঃখ সেই দুঃখের কাহিনী আজকে আমরা জানব রাজা দশরথ যেখানকার রাজা সেখানে ছিল মহাসুখ রাজা দশরথ অত্যন্ত ভালো রাজা ছিলেন তিনি ছিলেন অযোধ্যার রাজা তিনি ছিলেন অযোধ্যা নামক একটি রাজ্যের রাজা সেখানে মহা ছিল কারোর কোনো দুঃখ ছিল না সেখানকার লোকেদের কোনো কিছুর অভাব ছিল না কোনো দুঃখ ছিল না এতে রাজা দশরথও ছিলেন সুখী তবে এমন রাজার মনেও একটা দুঃখ ছিল রাজ্যের রাজা এবং প্রজা সকলে ছিল মহাসুখী কারোর কোনো অভাব ছিল না কিন্তু এই রকম এক রাজ্যের রাজার মনেও ছিল দুঃখ সেই দুঃখটা কী রাজার ছিল তিন রানী তাদের ছেলে মেয়ে হলো না শেষে এক সভাসদের কথায় এক মুনিকে দিয়ে আগুনে ঘি ঢেলে হোম করালেন রাজার তিনজন রানী ছিল কিন্তু সেই রানীদের কোনো ছেলে মেয়ে ছিল না অর্থাৎ রাজা দশরথের কোনো সন্তান ছিল না তাই রাজা দশরথ অত্যন্ত দুঃখী ছিলেন এই রকম সময় তার এক মানে সভার কোনো মন্ত্রী কোনো এক মন্ত্রী রাজাকে বলেন যজ্ঞ করাতে সেই যজ্ঞ করেন এক মুনি তিনি বিশাল বড় যজ্ঞের বেদিতে ঘি ঢেলে হোম করলেন হোম করা তোমরা নিশ্চয়ই কোনো পুজোর সময় নিজেদের বাড়িতেও দেখে থাকবে এই যজ্ঞের সময় মানুষ নিজের মনের ইচ্ছাগুলো ভগবানকে জানায় রাজা দশরথ তার মনের ইচ্ছা ভগবানকে জানালেন সেই হোমের বেদিতে এক পুরুষ দেখা দিলেন তার হাতে পায়েসের থালা সেই মহাপুরুষ রাজার হাতে পায়েসের থালা দিলেন এরকম সময় যজ্ঞ হতে হতে সেই যজ্ঞের বেদিতে উঠে এলেন এক পুরুষ সেই পুরুষের হাতে ছিল এক থালা সেই পায়েসের থালা তিনি রাজা দশরথের হাতে তুলে দিলেন পায়েসের থালা তুলে দিয়ে সেই মহাপুরুষ বললেন তিন রানীকে এই পায়েস খাওয়াতে সেই পায়েস তিন রানীকে খেতে হবে এই ছিল সেই মহাপুরুষের নির্দেশ মহাপুরুষের কথা মতো রাজা দশরথ তার তিন রানীকে পায়েস বেটে দিলেন যথা যথাসময়ে তিন রানীরই ছেলে হল সেই পায়েস খাওয়ার পরে তিন রানীরই ছেলে জন্মালো তিন রানীর এই ছেলেদের মধ্যে সবথেকে বড় রানীর ছেলের নাম ছিল রামচন্দ্র তিনি ছিলেন সেই রাজ্যে রাজপুত্র অর্থাৎ রাজা দশরথের পরে তিনি হবেন সেখানকার রাজা বড় রানীর ছেলে রাম রাজা দশরথের বড় ছেলে রাজার বড় আদরের সে মিথিলার জনক রাজার মেয়ে সীতাকে বিবাহ করেন রামচন্দ্র ছিলেন দশরথের অত্যন্ত প্রিয় রামচন্দ্র যখন বড় হলেন তিনি বিবাহ করলেন সীতার সাথে রাম বিবাহ করেন সীতাকে সীতা কে ছিলেন সীতা ছিলেন জনক রাজার কন্যা জনক রাজার কন্যা তিনিও এক রাজার কন্যা ছিলেন অর্থাৎ মেয়ে ছিলেন রাম সীতাকে বিবাহ করেন কি ঘটেছিল তখন সীতার বিবাহ দিতে জনক রাজা এক সভার আয়োজন করেন রাজার হাতে ছিল এক হরধনু রাজা বলেছিলেন সভায় যে সেই হরধনুতে গুণ পড়াতে পারবে তার হাতেই তিনি তার আদরের ধন সীতাকে তুলে দেবেন আগেকার দিনে রাজারা স্বয়ম্বর সভা ডাকতেন সেই সভাতে বিভিন্ন রাজপুত্রেরা আসত তেমনি জনক রাজাও একটি সভা ডাকেন তাতে তিনি বলেন যে তার কাছে থাকা হরধনুতে যে গুণ পড়াতে পারবে তার সাথেই সীতার বিবাহ হবে হরধনু কি হরধনু একটি খুবই শক্তিশালী ধনুক এটি ছিল স্বয়ং শিবের ধনু এই হরধনুতে গুণ পড়ানো খুবই কঠিন কাজ তবে সেই কঠিন কাজ যে করতে পারবে তার সাথেই হবে সীতার বিবাহ এই কথাই জানান জনক রাজা সভায় কেউই ধনুকে গুণ পড়াতে পারল না অবশেষে রাম ধনুকে গুণ পড়িয়েই সেটিকে ভেঙে ফেললেন সকলে সাবাস সাবাস করতে লাগল সীতা রামের গলায় মালা পরালো সেই সভাতে কেউ আর এই হরধনুতে গুণ পড়াতে পারল না শেষ পর্যন্ত রামচন্দ্র সেই হরধনুতে গুণ পড়ালেন এবং সেই হরধনুটি ভেঙে ফেললেন এত ক্ষমতা দেখে সকলে খুব সাবাস করতে লাগলেন এবং সীতা বিবাহ করলেন রামকে এইভাবেই রাম ও সীতার বিবাহ হয়েছিল এরপরে দেখা যাক কি ঘটল এরপরে রাম এবং সীতার বিবাহের পর অযোধ্যা রাজ্যে খুবই খুশির পরিবেশ তৈরি হল সকলে খুব আনন্দে ছিলেন কিন্তু হল এক দুর্ঘটনা রাজা দশরথ রামের কাজে গৌরব অনুভব করলেন তবে রাজার মেজরানি রানী কেই মতলবে এই রামকেই পিতার কথার মান রাখতে বারো বছরের বনবাসে যেতে হয়েছিল রাজা দশরথ ছেলের শোকে দুঃখে মারা গেলেন এই অংশে বলা হয়েছে বারো বছরের বনবাস তবে সেটি সাধারণত বলা হয় চোদ্দ বছরের বনবাস চোদ্দ বছর সবাই তোমরা বারো বছরটিকে চোদ্দ বছর লিখে নিও অযোধ্যার রাজা দশরথের মেজো রানীর নাম ছিল কৈকেয়ী এই কৈকেয়ী